যেই সরকার গঠন করে সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সবকিছুকে তার নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করে দলীয়করণ করার চেষ্টা করে এবং নিজের দলের একটা আধিপত্য সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যার ফলে তাদের দাপটে সাধারণ মানুষ আসলে অসহায় থাকে কার্যত সেটা শুধু হাসিনার 15 বছরের ফাসিবাদের জমানায় নয় ঘুরে ফিরে দেখা গেছে সব সরকারের আমলেই মোটামুটি একই অবস্থা ছিল কিন্তু হ্যাঁ শেখ হাসিনা যেভাবে নিজেকে একেবারে আল্লাহ খোদার পর্যায়ে নিয়ে মানুষের উপরে যে জুলুম দমন পীড়ন নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশে যে একটা রামরাজত্ব কায়েম করেছিল আল্লাহ খোদাকেও ভয় করে নাই এই যে এখন যে সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের কিন্তু এটা সরকার না এই সরকার জাতীয় নির্বাচন দিবে তার আগে জনগণের যে প্রত্যাশা এই যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যে দৈত্য দানব হয়ে ওঠে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে জমিদার হয়ে ওঠে এই জমিদার যেন না হতে পারে দৈত্য দানব যেন না হতে পারে তার জন্য আমরা বলছি যে সংসদে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকতে হবে যেই রাজনৈতিক দল জনগণের ভোট পাবে তারা যেন সংসদে থাকতে পারে তার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিধান অর্থাৎ কোনো দল যদি 1% ভোট পায় সারা বাংলাদেশে সেই দলের 3 জন সংসদ সদস্য প্রার্থী থাকবে কোনো দল যদি ছোট দল 10% ভোট পায় তার 3 গুণ যেহেতু 300 আসন 30 জন এমপি থাকবে তাহলে কোনো একক দলের মাতব্বরি সংসদে থাকবে না রাষ্ট্রের এরকম মৌলিক কিছু সংস্কারের দাবি জানিয়েছি সেটা করার জন্য সরকার 6টা কমিশন করে দিয়েছে তাদেরকে 3 মাসের সময় দিয়েছে 3 মাস পরে তারা প্রতিবেদন দেবে সেই আলোকে সরকার রাষ্ট্র সংস্কার করবে তো এই সংস্কারের জন্য যদি 1 বছর 2 বছর সময় লাগে আমরা সরকারকে সেটা দেব কারণ শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল 15 বছর 15 বছর আমরা সহ্য করি নাই তো এই সরকার যদি 2 বছর থাকে আমাদের লসটা 2 বছর থাইকা যদি রাষ্ট্রকে সঠিক লাইনে নিয়ে আসতে পারে দুর্নীতিবাজ চাঁদাবাজ যদি রাজনীতিবিদদেরকে সোজা করতে পারে তাহলে ভালো না আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না জনগণের ক্ষমতায়ন করার জন্য রাজনীতি করব রাজনীতি কোনো জমিদারি প্রথা না উত্তরাধিকার সূত্রে এমপির ছেলে এমপি হবে নেতার ছেলে নেতা হবে সাধারণ মানুষকে নেতৃত্ব পর্যায়ে উঠে আসতে হবে